আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি মোটরসাইকেল শেখানোর জন্য। যারা মোটরসাইকেল চালাতে পারেন তাদের শিখাই দিচ্ছি না, যারা এই ভিডিওটা না দেখলে হবে। আর যারা নতুন মোটরসাইকেলটা চালাই শিখতেছেন, ভয় পাইতেছেন, অনেকেই ভয় পায় যে মোটরসাইকেল চালাইতে, ঠিক আছে, ভয়কেই জয় করতে হবে। সব কিছু সাহস নিয়ে আপনার মোটরসাইকেল চালাতে হবে। যার সাহস কম তারা মোটরসাইকেল চালাতে পারবেন না। প্রথমে চাবিটা দিলেন এভাবে, চাবিটা দেওয়ার পরে এই তো আপনার জিরো এলো, 10 মিটার টানে এইটা অন হলো। অন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন এটা হলো পিক আপ, এটা হলো পিক আপ, এই আর এটা হলো সুইচ, ঠিক আছে। এটা হলো এই যে এটা দিয়ে আপনি সেলফি স্টার্ট দেয়। আমার ব্যাটারির সমস্যা তো এর জন্য মনে করেন যে সেলফি স্টার্টটা উঠতেছে না, ব্যাটারি আবার নতুন চেঞ্জ করলেই সেলফি স্টার্টটা উঠবে। আর আবার কিকের জন্য এই যে দেখাই, এই যে দেখেন, আসেন এদিকে আসেন, কিকের জন্য এই যে পেডেলটা দেখতেছেন এটা দিয়ে কিক দিবেন। যেভাবে স্টার্টটা করবেন, প্রথমে এরকম পা দিয়ে তারপরে এই ইটা পিকআপটা এই করতে হবে, এটা দেওয়ার সাথে সাথে ঘোরাইতে হবে। তারপরে এই যে এখন আবার সেলফি স্টার্ট হচ্ছিলো, মানে একটু চালু হওয়ার পরে ব্যাটারিটা মানে একটু হিট হয়, হিট হওয়ার পরে অটোমেটিক হয়ে যায়। আর এই যে এটা দেখতেছেন এটা হলো হেডলাইট, হেডলাইটের সুইচ। আর এই যে এখানে হলো এটা হলো সেলফি স্টেক, আর এটা হলো পিক আপ, আর এই যে সামনে এটা হলো সামনের ব্রেকটা, আর এটা এটা হলো ক্লাচ। এই যে এই বাম পাশের যেটা ই আছে না, এটা হলো ক্লাচ। আর এই যে এই পাশে এটা দেখতেছেন এটা হরেন, এই যে এটা হলো হরেন, এই যে হরেন দিয়ে এটা দিয়ে হরেন বাজায়। আর এই যে এই পাশের দেখতেছেন এটা, এই যে এন্টি কাটার, এই দেখেন আলো জ্বলতেছে। এই পাশে দিলে এই পাশের যদি আমি বাম পাশে যাই, আমি এই বাম পাশের এটা দিয়ে এন্টি কাটার দেব। দেন এটা হলো যে ইডা, এন্টি কাটারটা দেখেন, এন্টি কাটারটা দেখতেছেন এটা হলো বাম সাইডের, এটা বাম সাইডে দিলি এদিক, বাম সাইডে যদি আপনি যান বাম সাইডের এন্টি কাটারটা দিবেন, যদি ডান সাইডে যান আপনি এই পাশে আছেন ডান সাইডে দেখান, ডান সাইডে যদি যান তাহলে ডান সাইডের আপনার ইটা দেখাবেন, সামনে থেকে ধরেন ডান সাইডের হলো এন্টি কাটারটা দিবেন। আপনি রাস্তায় যদি ডান সাইডে যাইতে চান তাহলে ডান সাইডের এন্টি কাটারটা দিবেন, আর যদি বাম সাইডে যান তাহলে বাম সাইডের এন্টি কাটারটা দিবেন। আর এই যে এই সুইচটা দিয়ে আমি বলছিলাম, এই যে সামনে দেখেন হেডলাইটের আলো জ্বলতেছে, এটা হলো হেডলাইটের আলো। আর এইটা হলো লুকিং গ্লাস, আপনি যে কোনো জায়গায় মোড় ঘোরানোর সময় দেখবেন এই লুকিং গ্লাস দিয়ে পিছে আপনার গাড়ি আছে কি না, গাড়ি আছে কি না সবসময় এটা দেখবেন যে গাড়ি আছে না কি না, সে সময় এই লুকিং ইটা দিবেন, লুকিং গ্লাস দিয়ে দেখবেন। আর এই যে পিছে এই সামনে ইন্ডিকেটার চালু করবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো যে আপনি অন্য সাইডে যাইবেন, ঠিক আছে, বা থামাইবেন, ঠিক আছে। এরকমভাবে আপনি লুকিং গ্লাস দিয়ে দেখে তারপরে এই করবেন। আর এই যে এরকম স্টার্ট দিয়ে আর এই যে নিচে পায়ে দেখতেছেন পায়ে পায়ে যে এটা আমারটা ডিসকোভারি, এটা হলো পিছে গিয়ার, এক গিয়ারে দিতেছি, এটা পিছে দিলে গিয়ার, আর এটা দিলে সামনে দিলে নিডেল। ওই যে নিডেল নিডেল জ্বলছে দেখতে পাচ্ছেন, নিডেল এনতে নিডেল, এই যে দেখা যাইতেছে ভালো করে আপনি দেখেন এনতে নিডেল। এখন এই যে আমি চলে গেলাম, ধন্যবাদ এই মুহূর্তে এইটুকু ভিডিওই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান। আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ফেসবুকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধুদের। ধন্যবাদ, ভালো থাকবেন।